আমার আল্লাহ বলেন যারা রোজাদার যারা রোজা রাখবে কষ্ট হয় আমিও জানি কষ্ট হয় আপনিও জানেন কষ্ট হয় বিদায় তো রোজার এত দাম আমার আল্লাহ বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে একটা আনন্দ হলো ইফতারের মুহূর্ত ইফতারের মুহূর্ত ইফতারের মুহূর্ত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দেখেন ইফতার হইতে আধা ঘন্টা বাকি সামনে সমস্ত খাবার খুশবু আসছে তাকায় আছেন খাচ্ছেন না ইফতারের সময় হবে তখন খাবেন আপনি অপেক্ষা করতেছেন কেন কার ভালোবাসায় আল্লাহর ওই যে ইফতার নিয়ে নাড়াচাড়া করতে করতে আপনি যখন দোয়া করেন আল্লাহ বলেন যে দোয়া করবে এই দোয়াই কবুল সুবহানাল্লাহ এজন্য আমরা ইফতারের আগে কি করি আল্লাহর কাছে হাত তুলি ক্ষমা চাই ইয়া আল্লাহ সারাদিন উপাস একটু করে ইফতার করব মাওলা খাবার গুলা নাড়াচাড়া করছি কিন্তু খাচ্ছি না ও মাওলা তুমি যখন হুকুম করবা তখনই খাবো আল্লাহ আমি গুনাহগার ও আল্লাহ আমি পাপি আমার চাইতে বড় গুনাহগার নাই আল্লাহ রে তোর দরবারে ক্ষমা না পাইলে কার দরবারে পাবো ও মাওলা তুই ফিরে দিলে আমি কার কাছে যাব আরেকটা আল্লাহ নাই যাকে আমি ধরব ও মাওলা হাত তুলে দিলাম আমারে মাফ কইরা দে আল্লাহ বলেন তার প্রতিটা ইফতার তার জন্য আনন্দ অর্থাৎ যা দোয়া করবে আল্লাহ কবুল করবেন বড় করে বলো সুবহানাল্লাহ এত খুশি আল্লাহ ওই বান্দার উপর আল্লাহ বলে ফেরেশতা দেখ আমার বান্দার সামনে খাবার আছে কিন্তু খাই না আমি আল্লাহর প্রেমে আমার বান্দার কাছে সব আছে ঠান্ডা শরবত লাচ্ছি ফ্রুটস আপেল বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে শরবত করছে খুশবু বের হচ্ছে খাচ্ছে না আল্লাহ তুমি যতক্ষণ হুকুম করবা না ততক্ষণ খাবো না ওই মুহূর্তটা রব্বুল আলামিন পরওয়ারদিগারে দোয়া আলম বান্দাকে বলে তোমার জন্য ওই সময়টা এত আনন্দের হয়তোবা তুমি বুঝতেছো না তোমার জন্য কষ্ট আসরের পর থেকে দেখবেন যে অনেকের মাথা ব্যথা করে দেখবেন যে জিম 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 করতেছে মাথা ব্যথা কারণ কি ওই যে সারাদিন কিছু খান নাই খাটনি দিয়েছেন পরিশ্রম করছেন ঘাম জড়াইছেন মাঠে ময়দানে কাজ করছেন সেলসম্যানের চাকরি করছেন রোদের মধ্যে দৌড়াইছেন জোহর যখন গেল ক্লান্ত আসরের পর তার সহ্য হয় না মাথা জিম 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 করতেছে তারপরেও আপনি এক তিরেস পানি খান নাই এক গ্লাস পানি খান নাই এক লোকমা খাবার খান নাই একটা খেজুর মুখে তুলে নেন নাই খাবার আছে কিন্তু আপনি সেই খাবারকে মুখে দেন নাই রব্বুল আলামিন পরওয়ারদিগারে দোয়া আলম বলেন যে বান্দারে তোর এই প্রেমের প্রতিদান আমি আল্লাহর কাছে আছে মা তোকে কতটুকু ভালোবাসে একজন মায়ের চাইতে 99 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি বড় করে বল দুইটা আনন্দ একটা হলো ইফতারের টাইম আরেকটা হলো যেই দিন জান্নাতে রব্বুল আলামিনকে সচক্ষে দেখবেন ওই আনন্দ আর এই আনন্দ দুইটা আনন্দের কথা বলেছেন আল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ